হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সায়েন্স গাইড আজকে আলোচনা করতে চলেছি সলিবিলিটি প্রোডাক্ট সলিবিলিটি প্রোডাক্ট বলতে কী বোঝায় ধরে নাও কোনো একটি লবণ জলের মধ্যে দ্রবিত অস্ত্র রয়েছে বি একটি লবণ জলের মধ্যে দ্রবিত অস্ত্র রয়েছে এবার এই লবণটি আয়নে বিয়োজন ঘটবে এ প্লাস আয়ন এবং বি মাইনাস আয়নে বিয়োজন ঘটে তাহলে এই বিজিত অংশ অর্থাৎ এ প্লাস এবং বি মাইনাস আইনের সঙ্গে অবিজিত অংশ এবি একটা সাম্যবস্থা থাকবে যেহেতু এটা সাম্যবস্থা রয়েছে তাহলে আমরা লিখতে পারি সাম্য ধ্রুবক দ্যাট ইজ কে কে সমান এ প্লাস অর্থাৎ এ প্লাস আইনের গারত্ব বি মাইনাস এর আইনের গারত্ব ডিভাইড বাই অবিজিত এব এব গারত্ব যেহেতু এই সমস্ত লবণগুলো খুব সামান্য পরিমাণে বিয়োজন ঘটে তাহলে বেশিরভাগ অংশটায় অবিরিত অবস্থা থাকে অর্থাৎ এবি গাঢ়ত্ব এক প্রকার কনস্ট্যান্ট তাহলে কে এর সঙ্গে এবি গুণ করলে নতুন একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে কে ইন্টু এ বি গুণ করলে নতুন একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে এ প্লাস এর গাঢ় ইন্টু বি মাইনাস এর গাঢ় রাইট এই যেটা নতুন কনস্ট্যান্ট আসবে এই কনস্ট্যান্টকে বলা হয় কে এস পি সলিবিলিটি প্রোডাক্ট তাহলে কে এস পি ইজ গ্যাল টু এ প্লাস এ প্লাস আর বি মাইনাস আন এর গুণফল এই কে এই কেএসিগুলো হয় সলিবলেটিভ প্রোডাক্ট সলিবলিটিভ প্রোডাক্ট বিলিটি প্রোডাক্ট তাহলে সলিবিলিটিভ প্রোডাক্ট হলো দেখো এখানে আয়নের দুটো গুণফল কোন ফল্ট হচ্ছে প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা লবণের ক্ষেত্রে তাদের সলিডিভ প্রোডাক্টের ইকুয়েশান ডিফারেন্ট হবে কারণ বিভিন্ন ধরনের লবণের ক্ষেত্রে বিভিন্ন ইকুয়েশান আসবে তার কারণ দেখো তার লবণের কম্পোজিশান কিন্তু আলাদা হয় এবং লবণের সংকেত অনুসারে তাদের সলিডিভ প্রোডাক্টের ইকুয়েশান আসবে ধরে নাও যদি লবণটা এইরকম হতো এরকম হতো এবি টু তাহলে বি টু লবণ হলে তাহলে আমরা কী লিখতাম এ টু প্লাস এবং টু বি মাইনাস অর্থাৎ এ টু প্লাস এবং টু বি মাইনাসের মধ্যে এই যে আয়ন উৎপন্ন করেছে আর অবিরিত আয়নের মধ্যে একটা সমস্ত রয়েছে তাহলে সরাসরি লিখতে পারি এর সলিউডি প্রোডাক্ট আয়ন রয়েছে এ টু প্লাস এর গারত্ব ইন টু বি মাইনাস এ গারত্ব এই কোয়েফিশ রয়েছে টু সেটা সবসময় পাওয়ারে আসবে যখন কোই ভিশন থাকবে সে সবসময় পাওয়ারে আসবে তাহলে এই লবণের ক্ষেত্রে কে এস পি হবে এ টু প্লাস ওয়ান এগুলো বি মাইনাস তার স্কোয়ার আবার ধরো যদি এই রকম থাকে যে এ এম রয়েছে বি এন রয়েছে এই ধরনের লবণ রয়েছে তাহলে এই ধরনের লবণটাকে যদি বিয়োজন করা হয় তাহলে দেখো এম সংখ্যক এ রয়েছে আর এন সংখ্যক বি রয়েছে তাহলে এম সংখ্যক এ রয়েছে তার চার্জ হবে এন তাহলে প্লাস এন আর বি রয়েছে এন সংখ্যক এন সংখ্যক বি রয়েছে তার চার্জ হবে মাইনাস এম ওকে তাহলে এক্ষেত্রে কে স্পিড এক্সপ্রেশন কী হবে কে স্পিড এক্সপ্রেশন হবে আয়ন রয়েছে এটা আয়ন রয়েছে এ তারপর প্লাস এন অর্থাৎ আয়নটা হচ্ছে এ প্লাস এন দেখো এখানে কোই রয়েছে এম তাহলে পাওয়ার হবে এম রাইট তারপরে বি ভি এর দেখো আয়নটা রয়েছে বি মাইনাস এন এম রয়েছে তারপর দেখো এখানে কত হবে এন হবে কারণ কোয়েফিশান দেখো এন রয়েছে যখনই কোয়েফিশিয়ান্ট এন থাকবে সেটা কে ফর্মুলা আয়নের গারত্বের পাওয়ারটা আসবে অর্থাৎ কোয়েফিশিয়ান্ট হয়ে যাবে গারত্বের পাওয়ার কোয়েফিশান হয়ে যাবে গারত্বের পাওয়ার রাইট এইভাবে আমরা কেএসফির ইকুয়েশন তৈরি করব এবার আমরা দেখব যে সলিউটিভ প্রোডাক্টের সঙ্গে সলিউটির কী সম্পর্ক এবার আমরা জানব যে সলভিটি প্রোডাক্ট ও সলিউটির মধ্যে সম্পর্ক কি আছে বিভিন্ন ধরনের লবণের ক্ষেত্রে বিভিন্ন সম্পর্ক আসবে ধরে নাও আমরা বি টাইপ লবণের ক্ষেত্রে দেখছি তাহলে এ বি টাইপ লবণ কী হচ্ছে বিয়োজন ঘটে বিয়োজন ঘটার ফলে এ প্লাস এবং বি মাইনাস আয়ন উৎপন্ন করে রাইট এই এবি লবণের সলিউডিটি ধরে নিলাম এ মোল পার লিটার অর্থাৎ প্রতি লিটারে এসমোল করে সলিউল হয় সলিবিল কোথাও অর্থ হচ্ছে যে এ এ এসমল এবি লবণ বিয়োজন ঘটে জলের মধ্যে দ্রবিত হয়ে যায় অর্থাৎ আয়নাককারে বিয়োজন ঘটে যদি এখানে এসমোল আয়নাকারে বিয়োজন ঘটে তাহলে সেটাকে একই সংখ্যক এ প্লাস এবং বি তৈরি করবে কারণ দেখো ইকুয়েশান এক মোল এ এবি থেকে মোল এ প্লাস এক মোল বি মাইনাস পাওয়া যাচ্ছে তাহলে বি যদি এস মোল বিয়োজন ঘটে তাহলে বিয়োজন ঘটার পরে এ প্লাস পাওয়া যাবে এস বি মাইনাস পাওয়া যাবে এস অর্থাৎ দ্রবণের মধ্যে এ প্লাসের গারত্ব গারত্ব এস মোল লিটার দ্যাট ইজ এস মোলার এবং বি মাইনাসের আইনের গারত্ব হচ্ছে এস মোলার এস মোল লিটার তাহলে এখানে কে এসপি কী লিখতে পারবো কে এসপি লিখতে পারবো যে এ প্লাস আয়নে গারত্বের সঙ্গে বি মাইনাস আইনের গারোত্তর গুণফল থাকবে তাহলে এখানে বসিয়ে দিই এ গারত্ব হচ্ছে এস ইন্টু এস সমান এস স্কোয়ার তাহলে এস এ স্কোয়ার সমান লিখতে পারি কে এস পি তো এ সমান রুডোভার কে এস পি তাহলে এখানে সলিডিটির সঙ্গে সলিডিটি প্রোডাক্টের একটা সম্পর্ক পেলাম তাহলে এইভাবে আমরা সলিডিভ ফ্রোডাক্টের সঙ্গে সলভিটির সম্পর্ক আমরা ক্যালকুলেট করতে পারবো আরও এক্সাম্পল দেখবো আমরা ধরো ক্যালসিয়াম ফ্রাইড এই ক্যালসিয়াম ফ্রাইডের সলিডিটি বলা হলো মোল পার লিটার অর্থাৎ ক্যালসিয়াম ফ্রাইড প্রতি লিটারে মোল আয়নে বিয়োজন ঘটে তাহলে এর কেএসপি অর্থাৎ সলিডিভ প্রোডাক্ট এবং সলবিটির মধ্যে সম্পর্ক কী হবে এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে প্রথমভাবে এই ক্যালসিয়াম ফ্লোয়েডকে আয়ন আকারে ভেঙে ফেলো ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম ফ্লোয়েডকে আয়ন আকারে ক্যালসিয়াম টু প্লাস এবং টু এফ মাইনাস এই আয়ন আকারে বিবেচন করলাম তাহলে ক্যালসিয়াম ফ্লোয়েড হচ্ছে দাব্রতা মোল পার লিটার তাহলে এখানে দাব্রতা দাব্রতা আসবে মোল পার লিটার তাই ক্যালসিয়াম ফ্লোয়েট যদি এস মোল দাব্র হয় তাহলে দাব্র হওয়ার ফলে ক্যালসিয়াম টু প্লাস এবং টু এম মাইনাস তৈরি করে বা উৎপন্ন করে তাহলে ইকুয়েশন দেখো এক মোল যদি দাব্র হয় তাহলে এক মোল ক্যালসিয়াম টু প্লাস আর দুই মোল ফ্লোরাইট মাইনাস তৈরি করবে তাহলে যতটা ক্যালসিয়াম ফ্লোয়েট দাব্র হবে তার দ্বিগুণ সংখ্যক এম মাইনাস এবং সেই সমসংখ্যক ক্যালসিয়াম টু প্লাস উৎপন্ন করে তাহলে দাব্রত তো হয়ে যাবে এটা এস এটা টু এস রাইট তার মানে দ্রবণে ক্যালসিয়াম টু প্লাসের গাঢ়ত্ব গারত্ব হয়ে গেল এস মোলার আর ফ্লোরাইট মাইনাসের গাঢ়ত্ব হয়ে গেল টু এস টু এস মোলার এই রকম গারত্ব রয়েছে তাহলে এর কে এস ভি সমান কত হবে কেএসি এস ফর পি ফর প্রোডাক্ট সলিডিটি প্রোডাক্ট আসবে ক্যালসিয়াম টু প্লাস এর সঙ্গে গুণ থাকবে ফ্লোরাইট এ মাইনাস দেখো এখানে কোইফিশান টু আছে তাহলে কোইফিশন থাকলে তার পাওয়ার আসবে এবার মানগুলো পরিচিত ক্যালসিয়াম টু প্লাস এস এবং ফ্লোরাইড হচ্ছে টু এস তার স্কোয়ার তাহলে এখানে আসবে ফোর এস এস কিউ তাহলে কে এসপি এজিক্যাল টু ফোর এস কিউ আসবে তাহলে এস কিউ সমান কি লিখতে পারি কে এসপি বাই ফোর তাহলে এস সমানার স্প্রে কে এস পি বাই ফোর তার ওয়ান থার্ড অর্থাৎ সলিবিটির সঙ্গে সলিডিট প্রোডাক্টের সম্পর্ক এই রকম তারপরে নেক্সট এক্সাম্পল দেখো সিলভার ক্রোমেট এ জি সি আর ও ফোর সিলভার প্রোমেটে যদি সলভিটি আমরা এস মোল পার লিটার ধরে নিই তাহলে এর সলিবিলিটি এবং সলিডিটি প্রোডাক্টের মধ্যে সম্পর্ক কি প্রথমে সিলভার ক্রোমেটকে আয়ন আকারে বিয়েজন করো ফার্স্ট আয়ন আকারে বিয়োজন করো তাহলে এখানে টু সিলভার রয়েছে তাহলে টু সিলভার এ প্লাস এবং ক্রোমেট দেখো শি ও ফও টু মাইনাস দেখো এই আয়নের সংকেত থেকে বুঝতে হবে যে এখানে সিলভার ক্রোমেট হচ্ছে এজি টু তার দুটো সিলভার আছে একটা ক্রোমেট আছে প্রতিটা সিলভার প্লাস করে চার্জ হয় তাহলে মোট চাষ হচ্ছে প্লাস টু তাহলে সেই চার্জটা নিউট্রাল করবে অ্যানোনটা অর্থাৎ অ্যানোনে চার্জ হবে মাইনাস টু রাইট ক্যারনে মোট চার্জ আর অ্যাননে মোট চাষ কিন্তু সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত এবার এর দাব্রতা দেখো দাব্রতা সিলভার ক্রোমেটের ক্ষেত্রে এস তাহলে এইটা হবে টু এস এইটা হবে এস রাইট অর্থাৎ দ্রবণে সিলভার প্লাস আয়নের গারত্ব পেয়ে গেলাম টুই এস এবং ক্রোমেট সি আর ও ফোর টু মাইনাস এই আয়নের গারত্ব পেয়ে গেলাম এস এরকম রয়েছে তাহলে কে সমান কত হবে কেএসি হবে সিলভার প্লাস এই আয়ন রয়েছে দেখো কোই এখানে টু রয়েছে যে কোইফিশন টু রয়েছে তাহলে আসবে আর ক্রোমেট সি আর ও ফোর টু মাইনাস ওকে তাহলে এগুলো আসবে টু এস তার স্কোয়ার তারপর সিলভার প্লাস আর এগার অর্থ হচ্ছে টু এস আর ক্রোমেট এস আসবে তাহলে এখানে ইকুয়েশান ক্যালকুলেশন করলে ফোর এস এস কিউ তাহলে এখানটাই করছি দেখো তাহলে এস আসবে কে এস পি বাই ফোর তার পাওয়ার ওয়ান থার্ড তাহলে এইটা হলো সলিভিটিভ প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটির সলিভিটিভ প্রোডাক্টের সঙ্গে সলিবিটির সম্পর্ক ধরো নেক্সট এক্সাম্পল এস টু এস থ্রি এই রকমটা লবণ দিয়ে আছে আর্সেনিক সালফাইড এই লবণে দাব্রতা এস মোল পার লিটার অর্থাৎ প্রতি লিটারে এস মোল করে দ্রবীভূত হয় তাহলে এই লবণটা চলিত্রবনে আয়ন আকারে ভাঙবি টু এস থ্রি প্লাস আর থ্রি এস টু মাইনাস এখানে দেখো এখানে আর্সেনিক হচ্ছে দুটো আছে দেখো টু তার টু হবে এ চার্জ হবে দেখো এখানে থ্রি রয়েছে আর সালফার রয়েছে থ্রি সালফাইড থ্রি রয়েছে আর চার্জ হবে এই এ টু চার্জ টু তাহলে এইরকম বিয়োজন হয়ে থাকবে এবার দাব্রতা যদি আমরা এস এটা লিখি তা দ্বিগুণ হয়ে যাবে আর্সেনিক থ্রি প্লাস দ্যাট টু এস এটা তিনগুণ হবে অর্থাৎ এস থ্রি প্লাস এই যে আয়ন রয়েছে জড়িদমেনে গাঢ়ত্ব হচ্ছে টু এস এবং সালফাইট টু মাইনাস এ গারোত্ত থ্রি এস তাহলে আইনের গারত্ব আমরা পেয়ে গেলাম এবার কে এস পি এজিক্যাল টু হবে এস থ্রি প্লাস দেখুন এই কোইফিশিয়েন্ট কত রয়েছে টু রয়েছে তাহলে টু আসবে সালহাইট এস টু মাইনাস এর হবে কিউ এইরকম আসবে রাইট এবার দেখো এই যে আর্সেনিক রয়েছে তার মান হচ্ছে টু এস তাহলে টু এস এর স্কোয়ার আসবে আর সালফার থ্রি এস এর পাওয়ার কিউ আসবে তো এইটাকে ক্যালকুলেশন করলে ফোর এস এস স্কোয়ার এটা করলে টোয়েন্টি সেভেন এস এস কিউ রাইট তাহলে এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান জিরো এইট এস টু দি দিবার ফাইভ তাহলে এস টু দি দিবার ফাইভ সমান কে এস পি আপন ওয়ান জিরো এইট এস এর ভ্যালু হবে কে এস পি আপন ওয়ান জিরো এইট ওয়ান বাই ফাইভ তাহলে এক্ষেত্রে দাব্রতা এবং দাব্রতা গুণফলের সম্পর্ক এটাই এবার ধরো এই রকম লবণ দিয়ে আছে এ এক্স বিওয়াই তাহলে এক্স লবণের ক্ষেত্রে দাব্রতা এবং দাব্রতা গুণফলের মধ্যে সম্পর্ক কী ধরলাম এই লবণে দাব্রতা এস মোল পার লিটার অর্থাৎ প্রতি লিটারে এস মোল করে দ্রবীভূত হয় দ্রবীভূত হয় কথা হচ্ছে এস মোলটাই আয়নাখড়ে ভেঙে যায় তাহলে এ এক্স এবং বি ওয়াই এই যে লবণটা রয়েছে এক্স সংখ্যক এ রয়েছে আর ওয়াই সংখ্যক বি রয়েছে তাহলে এখানে দেখতে পারি এক্স তার চার্জ কত হবে ওয়াই প্লাস ওয়াই সংখ্য ভি রয়েছে চার্জ কত হবে এক্স মাইনাস রাইট এবার এখানে দাব্রতা হচ্ছে এস তাহলে এখানে এ ওয়াই প্লাসের কত হবে এক্স এস এটা ওয়াই হবে রাইট তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কত হবে কেএসি এজ গ্যাল টু দেখো আইন রয়েছে এ ওয়াই প্লাস তার পাওয়ার এক্স হবে যে কোয়েফিশিয়েন্ট বা সহক রয়েছে সেটা পাওয়ারে আসবে আর b - x তারপর y আসবে তাহলে तो x এরস তারপর x এটা तो y এরস তারপর y x এর পাওয়ার x y এর পাওয়ার y হবে আর এখানে s এর পাওয়ার x আসবে আর এখানে s এর পাওয়ার y আসবে রাইট এটাকে আমরা এরকম আসবে এবার x এর পাওয়ার x y এর পাওয়ার y আর এস এর পাওয়ার এক্স প্লাস ওয়াই তো এসের পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারবো কে এস পি আপন এক্সের পাওয়ার এক্স ওয়াই ফার ওয়াই ওকে এরকম হবে তাহলে এস সমান লিখতে পারবো যে কেএসি আপন আপন এক্সের পাওয়ার এক্স ওয়াই ফার ওয়াই তার ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটাই হলো এই লবণিক ক্ষেত্রে সলিবিলিটি এস সলিডিভ প্রোডাক্ট কেএসপির মধ্যে সম্পর্ক এইবার আমরা আলোচনা করব কমন আয়ন এফেক্ট এই কমন আয়ন এফেক্ট সলিডিটির ওপর কিভাবে প্রভাব বিস্তার করে ধরে আমরা বেরিয়াম সালফেট রাসপ্যারাগলি সলিবল সল্ট দ্রবণে আয়নে বিয়োজন ঘটে বেরিয়াম টু প্লাস এবং সালফে টু মাইনাস আয়নে বিয়োজন ঘটে রাইট তাহলে যখন পিওর ওয়াটার থাকে কোনো ওয়াটার কোনো পিওর ওয়াটার থাকে পিওর ওয়াটারের মধ্যে বেরিয়াম সালফে বিয়োজন ঘটে বেরিয়াম টু প্লাস এবং সালফে টু মাইনাস করে ধরলাম এই পিওর ওয়াটারের ক্ষেত্রে এর দাব্রতা এস রাইট দাব্রত যদি এস হয় তাহলে এখানে এস হবে এখানে এস হবে তাহলে এই অবস্থায় কে এস পি এস গ্যাল টু বেরিয়াম টু প্লাস আয়ন রয়েছে আর সালফেট এস ও ফোর টু মাইনাস আয়ন রয়েছে তাহলে এই দুটি আয়নের এখানে গুণ ফল আসবে এস ইন টু এস সমান এস এস স্কোয়ার রাইট তাহলে হবে কে এস পির মান হচ্ছে এসএসকয়ার এবার যদি আমরা এই বেরিয়াম সালফেটে বাইরে থেকে বেরিয়াম ক্লোরাইড যুক্ত করি বা সোডিয়াম সালফেট যুক্ত করি তাহলে কিন্তু কমন আয়ন এফেক্ট হবে কিভাবে দেখো বেরিয়াম সালফেট বেরিয়াম টু প্লাস এবং সালফেট এসবও টু মাইনাস আয়নে রয়েছে এবার এখান থেকে যদি বাইরে দিকে আমরা বেরিয়াম ক্লোরাইড যুক্ত করি বিএ সি এল টু বেরিয়াম ক্লোরাইড যুক্ত করলে বেরিয়াম টু প্লাস এবং টু সিএল মাইনাস আয়নে প্রিয়জন ঘটে তাহলে দেখো বেরিয়াম টু প্লাস এখানে কমন কমন আয়ন অর্থাৎ বাইরে দিকে যে বেরিয়াম ক্লোরাইড যুক্ত করছি সেই বেরিয়াম ক্লোরাইড থেকে বেরিয়াম টু প্লাস পাওয়া যাবে বেরিয়াম টু প্লাসটা এই বেরিয়াম সালফেটে বেরিয়াম টু প্লাসের সঙ্গে কমন এর ফলে কী হয় দ্রবণে বেরিয়াম টু প্লাস আয়নের মাত্রা বা গারত্ব বৃদ্ধি পায় তাহলে গারত্ব বৃদ্ধি হলে এখানে যে সাম্য অবস্থা রয়েছে সেই সাম্য অবস্থা ডিস্টার্ব করবে অ্যাকর্ডিং টু লাস্ট সাথে তুলে যেহেতু বেরিয়াম টু প্লাসে গারত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে এই গারত্বটা কমানোর চেষ্টা করবে রিয়াকশানটা যেহেতু বেরিয়াম টু প্লাসে গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু বেরিয়াম টু প্লাসে গাঢ়ত্ব কমানোর চেষ্টা করবে তো কীভাবে কমবে কীভাবে কমবে দেখো বেরিয়াম টু প্লাস এবং সালফেট টু মাইনাস এসবও টু মাইনাস পরস্পর রিয়াকশন করবে রিয়াকশান করে পুনরায় বেরিয়াম সালফেট তৈরি করবে তাহলে যদি বেরিয়াম সালফেট তৈরি করতে দাব্রতা কমে গেল কেন দাব্রতা কমলো না এদের যে দাব্র ছিল যে আয়নগুলো দ্রাব্য ছিল সেগুলো এখন বেরিয়াম সালফেট তৈরি করেছে তো দাব্রতা কমে গেল তাহলে কমন আয়ন এফেক্টের ফলে দাব্রতা হ্রাস পায় তাহলে এখানে দাব্রতা হ্রাস পাবে দাব্রতা হ্রাস পায় রাইট তাই দাব্রতা হ্রাস পাওয়ার পরে কত দাব্রত থাকবে তাহলে দেখো এখানে বেরিয়াম যে সালফেট ছিল কমন আয়ন এফেক্টের ফলে দাব্রতা হ্রাস পেল হ্রাস পাওয়ার পরে অর্থাৎ কমে যাওয়ার পরে কত থাকবে ধরলাম প্রাইম রয়ে গেল অর্থাৎ দাব্রতা কমে যাওয়ার পর তাহলে আমরা কতটা গাড়ত পাবো বেরিয়াম টু প্লাস আর হচ্ছে টু সি এল মাইনাস রাইট ধরলাম এটা এক্স মোল বা এক্স মোলা নিয়েছিলাম তাহলে এটা এক্স হবে এটা টু এক্স হবে রাইট এটা ধরে নিলাম যে এক্স মোলার বেরিয়াম ক্রোয়েট নিয়েছিলাম সেখান থেকে বেরিয়াম টু প্লাস পাবো এক্স মোলা আর সিএল পাবো টু এক্স মোলা কিন্তু সিএল মাইনাসটা এই এখানে সলিডি প্রোডাক্টের ক্ষেত্রে ইনভলভ নয় তাহলে দাব্রতা কমে যাওয়ার পরে আমরা দেখলাম বেরিয়ামের গারত্ব হবে এস প্রাইম প্লাস এক্স সালফেটের গারত্ব হবে এস প্রাইম তা লিখতে পারি বেরিয়াম টু প্লাস এই যে আয়নে গাঢ়ত্ব হবে এস প্রাইম প্লাস এক্স রাইট সালফের টু মাইনাস আয়নে গাঢ়ত্ব কত হবে হবে এস প্রাইম এইটা হবে তো কে এস এসপি সলিডিভ প্রোডাক্ট সমান আসবে বেরিয়াম টু প্লাস এবং সালফের এস ও ফোর টু মাইনাস তো বেরিয়াম টু প্লাস হচ্ছে এস প্রাইম প্লাস এক্স আর সালফেট হচ্ছে এস প্রাইম কিন্তু কিন্তু আমরা কি জানি যে নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে সলিড প্রোডাক্টে মান পরিবর্তন হয় না তাহলে সলিডি প্রোডাক্ট মানটা যা ছিল তাই কিন্তু থাকবে তাহলে এখান থেকে এস প্রাইমের মানটা কী করে বের করবো দেখো এস প্রাইমের মানটা কিন্তু এখানে এই যে কে সমান এস এস স্কোয়ার লিখেছিলাম এই এস স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিতে পারি এ স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারি বসি দেওয়ার পরে এখানে কিন্তু এস প্রাইমের মানটা আমরা ক্যালকুলেট করতে পারি রাইট তাহলে দেখো কমন আইন এফেক্টের ফলে দাব্রতা কমে যায় দাব্রতা কমার পরে কত দাব্রতা আছে সেটা হচ্ছে এস প্রাইম তাহলে এস প্রাইম আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখব যে সম আয়ন বা কমন আয়ন এফেক্টের ফলে দাব্রতা কিন্তু বৃদ্ধি পায় যেমন ধরো সিলভার সানাইট সিলভার সাইনের খুব স্বল্পদ্রাব্য লবণ তাহলে এই লবণটি সিলভার প্লাস এবং সিএন মাইনাস আয়নে বিরোধিতা থাকবে তাহলে এখানে যদি আমরা পটাশিয়াম সানাইট কে সিএন যুক্ত করি কে প্লাস এবং সিএন মাইনাস তাহলে সিএন মাইনাস কমন আইন এফেক্ট রাইট সিএন মাইনাসে গারত্ব বৃদ্ধি পাবে তাহলে লাস্ট নীতি অনুসারে সিএন মাসিক গ্রত্ম কমানোর জন্য ব্যাকওয়ার্ড ঘটবে মানে দাব্রতা কমে যাওয়া উচিত ছিল কিন্তু এখানে দাব্রতা বৃদ্ধি পায় তার কারণ কারণ হচ্ছে এই সিএন মাইনাস অর্থাৎ যে সিলভার ফ্লাস উৎপন্ন হয়েছে আর সিএন মাইনাস সিএন মাইনাস যুক্ত হয়ে যুক্ত হয়ে কী হবে না জটিল যোগ গঠন করে সিএন হোল টু এই রকম জটিল যোগ উৎপন্ন করে যখনই জটিল যোগ উৎপন্ন হচ্ছে তখন কি তার দাব্রতা বৃদ্ধি পায় রাইট তার দাব্রতা বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে আলটিমেট হবে সিলভার সানের সঙ্গে কেলসিয়েন যখন রিয়াকশন করব তখন জটিল যোগ এজি সি এন হোল টু এই জটিল যোগ উৎপন্ন করে অর্থাৎ কমপ্লেক্স আয়ন কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন করে আর এই কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হয় বলেই এদের দাব্রতা কিন্তু বৃদ্ধি পায় ধরো একটা এক্সাম্পল দেখাই মার্কিউরিক আইডাইড মারকিউরিক আইডাইট কী হয় না বিয়েশন ঘটে এইচ জি টু প্লাস এবং টু মাইনাস খুব খুব কম দাব্রতা থাকে কিন্তু এখানে যদি আমরা পটাশিয়াম আইডাইড যুক্ত করি কে তাহলে কে প্লাস আই মাইনাস আয়ন হয় রাইট তাহলে এই আই মাইনাস আয়নের জন্য এই দাব্রতা কমে যাওয়া উচিত ছিল কিন্তু দাব্রতা বৃদ্ধি পায় তার কারণ এখানে দেখো এই যে এইচ জি টু প্লাস রয়েছে আই মাইনাসের সঙ্গে রিয়াকশন করে জটিল আয়ন তৈরি করে এইচ জি আই ফোর আই ফোর টু মাইনাস অর্থাৎ আলটিমেট যে রিয়াকশানটি ঘটে এই জি আই টুর সঙ্গে টু কে আই রিয়াকশান করে উৎপন্ন হবে কে টু এই জি আই ফোর অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে আর এই কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে বলে এখানে কিন্তু তার দাব্রতা বৃদ্ধি পায় তাহলে দেখব যেখানে রিয়াকশান করে কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু দাব্রতা বৃদ্ধি পাবে এরপর আমরা পড়ব যে এই দাব্রতা গুণফল থেকে আমরা অধকে বা প্রেসিপিটেশন কখন স্টার্ট করবে তাহলে প্রেসিপিটেশন প্রেসিপিটেশন কখন শুরু হবে প্রেসিভেশন কোথা অর্থ হচ্ছে অধক্ষেপ অধক্ষেপ কখন শুরু হবে অধক্ষেপণ কখন শুরু হবে তেবু অধিক্রবণ তখনই শুরু হবে যখন একটা বিকারে ধরো সলভেন্টের মধ্যে লবণ দেওয়া আছে লবণটা আয়ন একটা ভেঙে আছে তাহলে স্যাচুরেট অবস্থা রয়েছে এবার যে স্যাচুরেট অবস্থা থেকে যদি আমরা বেশি করে আয়ন দেওয়া হয় সলভেন্টে সলিউশনে তখন কী হয় এক্সেস আয়নটা প্রেসিপিট হিসাবে নিচে তিতিয়ে পড়বে তাহলে ধরে নাও যে এ বি একটি লবণ আছে লবণটা রবরে এ প্লাস আর বি মাইনাস আয়নে ভেঙে আছে তো এই অবস্থায় কেএসপি যখন স্যাচুরেশন স্যাচুরেশন অবস্থা আছে তখন এ প্লাস আয়ন আর বি মাইনাস আয়নের গুণফলের সঙ্গে কেএসপি সমান যদি দেখা যায় যে যে পরিমাণ তুমি আয়ন দেওয়া হয়েছে বা সলিউশনের মধ্যে আয়ন দেওয়া হয়েছে সেই আয়নের গুণফলটা কে এস সঙ্গে সমান হচ্ছে না অর্থাৎ কে মানটা বেশি আছে তখন এই অবস্থায় বলা হয় আনস্যাচুরেশান অবস্থা অর্থাৎ এই অবস্থায় আয়ন দেয়া হলে কী হবে না আয়নের গুণফল বাড়বে বাড়তে বাড়তে একসময় কে এস সঙ্গে সমান হবে তাহলে আবার যদি আয়ন দেওয়া হয় তাহলে আইনের গুণফল বাড়বে বাড়লে একসময় কে এসপি সমান হবে এরপরে যদি আরও আয়ন দেওয়া হয় তাহলে আয়নের গুণফলটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে কে তুলনায় বেশি হয়ে যাবে তাহলে যে পরিমাণটা বেশি হচ্ছে কেএসপি তুলনায় সেই পরিমাণটা এবি আকারে অধক্ষিপ্ত হবে তাহলে এইটা হচ্ছে অধক্ষেপণের শর্ত তাহলে এইটা হচ্ছে অধক্ষেপণ সৃষ্টি হচ্ছে আর এইটা হচ্ছে স্যাচুরেশন অর্থাৎ সম্পৃক্ত হয়ে পড়ছে আর এটা হচ্ছে আনস্যাচুরেশন বা অসম্পৃক্ত আনস্যাচুরেশন ওকে তাহলে যখন কেএসপি তুলনায় আইনের গুণফলটা কম হবে তখন আনস্যাচুরেশন রয়েছে যখন কেএসপির সঙ্গে আইনের গুণফল সমান তখন স্যাচুরেশন রয়েছে আর যখন আইনের গুণফলটা বেশি হয়ে যাচ্ছে কেএসপি তুলনায় তখন হচ্ছে প্রেসিডেট পড়বে যতটা আয়নের গুণফল বেশি ঠিক ততটাই প্রেসিভ রেট উৎপন্ন করবে অর্থাৎ অধক্ষেপ সৃষ্টি করবে এইটাই হলো এখানে অধক্ষেপণের শর্ত ওকে এখন আমরা কিছু সলভিটিভ প্রোডাক্ট সংক্রান্ত কিছু প্রবলেম করব। দেখো যে প্রথম প্রবলেমটি দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রিসায় সিলভার ক্লোরেটের দাব্রতা গুণফল ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দিবার মাইনাস টেন গ্রাম পার লিটারে কোকে সিলভার ক্লয়েটের দাব্রতা নির্ণয় করো তাহলে দেখো দাব্রতা গুণফল দেওয়া হয়েছে এখানে দাব্রতা ক্যালকুলেশন করতে হবে তো কীভাবে করবো দাব্রতা ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো প্রথম প্রথম হচ্ছে ফার্স্ট সিলভার চেক ক্লোয়েট হয়েছে রয়েছে তাকে এই সিলভার ক্লোয়েট তাহলে আয়নে ভাঙলে সিলভার ফ্লাস এবং সিএল মাইনাস আয়নে ভাঙবে তো দাব্রতা যদি আমরা এস ধরে নিই তাহলে সিলভার প্লাস হবে এস আর সিএল মাইনাস হবে এস তাহলে এবার কে এস টি সলিউটিভ প্রোডাক্ট সমান কি লিখতে পারবো না সিলভার প্লাস আয়নের গারত্ব আর সি এল মাইনাস আয়নের গারত্ব তাহলে এখানে এস আসবে এই যে সিলভার প্লাস এস আর সিএল মাইনাস হচ্ছে এস তাহলে হলো এস এস স্কোয়ার এখন এবার এস এর মানটাকে ক্যালকুলেশন করতে হবে কেমন তাহলে এস এস জি গ্যালটু লিখতে পারবো ডুডু হওয়ার কেএসপি এবার দেখো কে এস মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টেন রাইট তাহলে মানটাকে ক্যালকুলেশন করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টেন তো এই মানটাকে ক্যালকুলেশন করলে কত আসবে ক্যালকুলেশনগুলো আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন টু দি পার মাইনাস ফাইভ এত মোলার কিন্তু দেখো এখানে আমাদের প্রবলেম বলেছে যে গ্রাম পার লিটারকে করতে হবে গ্রাম পার লিটারে সিলভার ক্লোরাইটের দাবলতা কত তাহলে আমরা দাবলতা পেয়েছি মোল পার লিটারে তাহলে এখানে সিলভার যে ক্লোরাইড রয়েছে তার ভর কত সিলভার একশো আট আর ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ 143.5 ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটাকে গ্রাম পার লিটার ক্রয় করতে হলে এই মোল পার লিটারকে গ্রাম পার লিটার করতে হলে গুণ করতে হবে ওয়ান ফোর থ্রি পয়েন্ট ফাইভ এই গ্রাম পার লিটার তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে ওয়ান পয়েন্ট সেভেন নাইন টেন টু দি পার মাইনাস থ্রি গ্রাম পার লিটার তাহলে এইভাবে এটাকে ক্যালকুলেশন করতে হবে এরপরে সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে দ্বিতীয় যে প্রবলেমটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি উষ্ণতায় পিবি এসোফরের দাব্রতা জিরো পয়েন্ট জিরো থ্রি এইট গ্রাম পা লিটার ওই উষ্ণতায় পিবি এসোফোরের দাব্রতা গুণফল কত এখানে দেখো দাব্রতা গ্রাম পা লিটার আছে তাহলে মূল পার লিটারেকে প্রকাশ করতে হবে তাহলে প্রথমেই এই যে দাব্রতা এসের মানটা দেওয়া হয়েছে সেটা জিরো পয়েন্ট জিরো থ্রি এইট গ্রাম পার লিটার তাহলে কে মোল করতে হবে তাহলে মোল করার জন্য আনুই ভর দিয়ে ভাগ করতে হবে দেখো লেড সালফেট কত হচ্ছে লেড হচ্ছে টু জিরো সেভেন সালফার থার্টি টু আর চারটে অক্সান আছে এইটা তাহলে এটা করলে থ্রি জিরো থ্রি আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি এইট আপন থ্রি জিরো থ্রি এইটা মোল ফল আসবে দ্যাট ইজ মোলারিটি এটাকে ক্যালকুলেশন করে আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর রাইট এবার পিবি এসো ফোর দিয়ে আছে তার দাব্রতা গুণফল কত তাহলে দাব্রতা গুণফল আমরা কী করে বের করব দেখো পিবি এসো ফোরকে যদি আমরা বিয়োজন করি তাহলে কি পাবে পিবি টু প্লাস আর ফোর টু মাইনাস আয়নে করবে তা যদি এটা এস হয় তাহলে এখানে এস হবে এখানে এস হবে তাহলে কে এস পি সমান হবে পিবি টু প্লাস আর এশো ফোর তাহলে কত হবে এস সমান এ তাহলে এসের মানটা বসো এসের মানটা কত ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তার স্কোয়ার মানে এই স্কোয়ার করলাম তাহলে এটাকে স্কোয়ার করলে আসবি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে এইটা হবে কে এস পির ভ্যালু রাইট তারপরে প্রবলেম নম্বর থ্রি টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড সিলভার ক্রোমেটে সিলভার প্লাস আয়নের গাঢ়ত্ব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু ফোর মোলার হলে দাব্রতা গুণফল কত সিলভার প্লাস আয়নের গাঢ়ত্ব এটা হলে দাব্রতা গুণফল কত হবে দেখো কিভাবে দাব্রতা গুণফলটাকে এখানে খুব সহজভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো সিলভার ক্রোমেট আছে আর ও ফোর এই সিলভার ক্রোমেট আয়নে বিয়োজিত হলে টু এ জি প্লাস এবং সি আর ও ফোর টু মাইনাস ওকে তাহলে দেখো এখানে সিলভার প্লাস যা হবে ক্রোমেটের গ্রাহ অর্ধেক হবে কারণ দেখো টু মোল সিলভার প্লাস থাকলে এক মোল ক্রোমেট থাকবে তাহলে সিলভারের গ্রাহ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পার মাইনাস ফোর তাহলে ক্রোমেটের গ্রাহ হবে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টু কেন টু দিয়ে ভাগ করলাম না সিলভারের গারত যা হবে তার অর্ধেকটা হবে ক্রোমেট কারণ টু মোল সিলভার প্লাস আছে এখানে এক মোল ক্রোমেট রয়েছে তাহলে এখান থেকে বুঝতে হবে যে সিলভারের গাঁত যা হবে ক্রোমেটের গাঢ় তো অর্ধেক হবে যদি ক্রোমেটের গাঢ় দেওয়া থাকতো তাহলে সিলভার গাঁত হবে দ্বিগুণ হবে তাহলে এবার কেএসপি ফর্মুলা লিখি কে সমান লিখতে পারি যে সিলভার প্লাস এর স্কোয়ার এবং ক্রোমেট সি ও ফোর টু মাইনাস এটা সিলভার প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এর স্কোয়ার হবে আর ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই টু এটা আসবে ওকে এবার এটাকে ক্যালকুলেশন করো এটাকে ক্যালকুলেশন করে আসবে ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস তাহলে কে এস বি হচ্ছে এটা তারপরে দেখো চার নম্বর প্রবলেমটা বেডিয়াম সালফেটের দাব্রতা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস নাইন বিশুদ্ধ জলে বেরিয়াম সালফেটের দাব্রতা কত আর জিরো পয়েন্ট ওয়ান মোলা বেডিয়াম ক্রাইট দ্রবণে বেরিয়াম সালফেটের দাবতা কত তাহলে এখানে দুটো প্রশ্ন আছে প্রথমে দাব্রতা বের করতে হবে তাহলে ফার্স্ট বেডিয়াম সালফেট জলে দ্রবণে বেডিয়াম টু প্লাস এবং সালফেট টু মাইনাস আয়নে বিয়োজন ঘটে তাহলে যদি জাপ্রতা এস তরি তাহলে এটা এস হবে এইটা এস হবে এরপর আমরা কে এসপি বের করতে পারি কে এসপি শোন বেরিয়াম টু প্লাস এ আয়ন রয়েছে এবং সালফেট এস ও ফোর টু মাইনাস আয়ন রয়েছে রাইট তাহলে এখানে এস হবে ইন্টু এস হবে কোন হবে এস এর স্কোয়ার তাহলে এস কত হবে রুডোবার কে এসপি তাহলে কে এসপি মান দেখো এখানে বলে দিয়ে আছে কে হচ্ছে ওয়ান পয়েন্ট টেন টু দি পার মাইনাস নাইন তাহলে এখানে ওয়ান পয়েন্ট ইন্টু টেন টু দি পার মাইনাস তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে থ্রি পয়েন্ট টু দি পার মাইনাস তাহলে হবে থ্রি পয়েন্ট টু দি এরপরে জিরো পয়েন্ট ওয়ান মোলা বেরিয়াম ক্রেড দবনে বেরিয়াম সালফেটের দাব্রতা কত এখন দেখো বেরিয়াম ক্রেড যখন যুক্ত করা হয়েছে তখন কিন্তু এখানে কি হবে এখানে হচ্ছে কমন আইন এফেক্ট থাকবে তাহলে দাব্রতা কত আসবে দেখো আমরা কী করে বের করব এখন বেরিয়াম সালফেট থেকে আমরা কি পাবো বেরিয়াম টু প্লাস আর সালফেট পাবো এখন আমি দাবো তা এটা এস প্রাইম ধরে নিচ্ছি তাহলে এটা এস প্রাইম এস প্রাইম হবে আর বেরিয়াম ক্লোরাইড থেকে আমরা কী পাব বেরিয়াম টু প্লাস আর টু সেল মাইনাস পাওয়া যাবে এ গাঢ় তো ছিল পয়েন্ট ওয়ান তাহলে বেরিয়াম হবে পয়েন্ট ওয়ান তাহলে এখন বেরিয়াম টু প্লাসের মোট গাঢ় তো কত হবে এস প্রাইম প্লাস পয়েন্ট ওয়ান রাইট তাহলে কে এসপির শোন কত হবে কে এসপির ইকুয়েশান হবে বেরিয়াম টু প্লাস এবং সালফে টু মাইনাস বেরিয়াম টু প্লাসে গারোত্ব সমান এস প্রাইম প্লাস পয়েন্ট ওয়ান আর সালফে টু মাইনাসের আইনে গারত্বর সমান এস প্রাইম ওকে বেরিয়াম টু প্লাসের গারত্ব হচ্ছে এস প্রাইম প্লাস পয়েন্ট ওয়ান আর এখানে এস প্রাইম এটা হচ্ছে কে এস মান আমরা জানি কে এস পি কত এটা হচ্ছে কে এসপি ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু পয়েন্ট সাইন তাহলে এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন লিখতে পারি তাহলে এখানে ক্যালকুলেশন করলে এস প্রাইম স্কোয়ার হবে পয়েন্ট ওয়ান ইন্টু এস প্রাইম তো এস প্রাইম স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করতে পারি কারণ এস প্রাইমের মানটা হচ্ছে স্কোয়ার করলে অনেকটা ছোটো যায় একের থেকে অনেক ছোটো তাহলে নেগ্লেক্ট করলে আমরা এস প্রাইমস ওয়ান লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আফ 0.1, পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে এখন দাব্রত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস এইট এরপরে পিএইচ মান কত হলে জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস আয়ন সম্পন্ন একটা দ্রবণের অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রাসের অদক্ষেপ শুরু হবে তাহলে অধিক্ষেপটা কীভাবে শুরু হয় দেখো এই যে ম্যাগনেশিয়াম হাইড্র রয়েছে এম জি ও টু তাহলে আয়নে ভাঙলে কী হবে এম জি টু প্লাস আর টু ওয়েচ মাইনাস ওকে তাহলে এখানে আমার বের করতে হবে যে ওয়েচ মাইনাসের গারত্ব কত হলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট পড়বে তাহলে কে এস পি এস জি গ্যালড আমরা জানি ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের গাঢ়ত্ব আর ওয়েচ মাইনাসে আয়নের গারত্ব তার স্কোয়ার ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের গারত্ব দেওয়া আছে কেএসপি মান দেওয়া আছে তাহলে ওয়েচ মাইনাসের গারত্ব বের করতে পারলে পিএইচ আমরা পেয়ে যাব তাহলে এই অবস্থায় স্যাচুরেশন রয়েছে কেএসপির সঙ্গে আয়নের গুণফল স্যাচুরেশন স্যাচুরেশন থেকে একটু আয়নের গুণফল বেশি হলেই প্রেসিডেট পড়বে তাহলে আমরা কি পাবো যে ওইচ মাইনাসের গারত্ব তার স্কোয়ার সঙ্গে লিখতে পারি কে আপন ম্যাগনেশিয়াম টু প্লাস তো কেএসি ভ্যালু কত কেএসপি ভ্যালু দেখো ওইখানে আর টেন টু দি পার মাইনাস ইলেভেন টেন টু দি পার মাইনাস ইলেভেন আর ম্যাগনেশিয়াম কত পয়েন্ট ওয়ান মানে টেন টু দি মাইনাস ওয়ান তাহলে টেন টু দি পার মাইনাস টেন ওকে তো ওইচ মাইনাসের গারত্ব কত হবে তাহলে ডুডোবার টেন টু দি পার মাইনাস টেন মানে টেন টু দি পার মাইনাস ফাইভ তাহলে এখান থেকে পি এইচ সমান লিখতে পারি মাইনাস লক টেন বেশ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে ফাইভ আসবে আমাদের পিএইচ বের করতে হবে পিএইচ সমান ফরটিন মাইনাস পি ওয়েচ তাহলে ফোরটিন মাইনাস পিএইচ ও ফাইভ সমান নাইন তাহলে পিএইচ আমার নাইন হলে তবেই কিন্তু প্রেসপ্রেট পড়তে শুরু করবে ওকে তাহলে এইভাবে সলিউটিভ প্রোডাক্টের সম্পর্কিত কিছু প্রবলেম ক্যালকুলেশন করতে হবে Thank you for watching this video.